السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্যগুলো মুত্তাকিন হইলে তার ভিতরে থাকবেই। কি কি বৈশিষ্ট্য থাকবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম বৈশিষ্ট্য, তারা গায়েবের প্রতি বিশ্বাস করে, গায়েবের প্রতি ঈমান আনে। গায়েবের প্রতি ঈমান কি? মুফাসসিরিনে কেরাম বলেন, গায়েবের প্রতি ঈমান মানে ঈমানের যে ছয়টি রোকন আছে, এই ছয়টি রোকনের উপরে ঈমান আনার নাম ঈমান বিল গায়ব। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রথমটা বলছেন, বাকি সবগুলো বিস্তারিত বর্ণনা দেন নাই। মূলত যিনি মুত্তাকিন, প্রথমত তিনি ঈমানের ছয়টি রোকনকে ঠিকমতো বিশ্বাস করে। ছয়টি রোকন কি? আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যথার্থ ঈমান, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে যথাযথ ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের উপরে যথাযথ ঈমান, ওয়া রুসুলিহি, আল্লাহর নবী রাসূলদের উপরে যথাযথ ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে যথাযথ ঈমান, আর ওয়া আন তুমিনা বিল কাদারে খাইরিহি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই ছয়টি বিষয়ের ঈমানের নাম আল ঈমান বিল গায়ব। তো মুত্তাকিন হইতে হলে আগে তার এই ছয়টা বিষয়ের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে, ঈমান আনে গায়বের প্রতি, ওয়া ইয়াকিমুনাস সালাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিন হইতে হলে শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, এর পরের যে বৈশিষ্ট্যটি সেটি হলো ইয়াকিমুনাস সালাহ, মুত্তাকিনেরা সব সময় সালাত কায়েম করে। মুত্তাকিনের বড় বৈশিষ্ট্য, এরা সালাত কায়েমকারী হয়। তাহলে বোঝা যায় বেনামাজি কোনোদিন মুত্তাকিন হইতে পারে না, আর মুত্তাকিন না হইতে পারলে জান্নাতেও যেতে পারবে না, কারণ জান্নাত বানানো হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এজন্য মুত্তাকিন হতে হলে অবশ্যই ওই ইমানদারকে সালাত কায়েমকারী হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদত কবুল করেন শুধু মুত্তাকিনদের থেকে, মুত্তাকিন না হলে আল্লাহ পাক কোনো ইবাদতে কবুল করেন না। মানে মুত্তাকিন ছাড়াও লোকেরা মাঝে মাঝে কিছু ইবাদত করতে পারে, কিন্তু সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানির ব্যাপারে আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কোরবানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিনদের থেকেই কোরবানি কবুল করেন। তাহলে মুত্তাকিন না হইলে তার কোরবানি, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। তো মুত্তাকিনের দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়া ইয়াকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে। সালাত কেমনে কায়েম করে? সালাত কায়েম করার পদ্ধতি হল, প্রথমত তাওকিয়াতু হুদুদিহা, মানে সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ত অনুযায়ী ফরজ করেছেন। তো সালাত কায়েম করতে হলে যেই ওয়াক্তে যে সালাত, সেই ওয়াক্তে সেই সালাত আদায় করতে হবে, ওয়াক্তের সীমারেখা রক্ষা করতে হবে, তারপরে এটা নিয়মিত আদায় করতে হবে, মানে মাঝে মাঝে আদায় করে মাঝে মাঝে ছেড়ে দেয়, তাহলে সালাত কায়েম হবে না, নিয়মিত আদায় করতে হবে। তিন নম্বরে সালাতের হেফাজত করতে হবে, সালাতের সংরক্ষণ করতে হবে, অর্থাৎ সালাত আদায়ের পরে আরেক সালাত, আরেক সালাতের পরে আরেক সালাত, এভাবে সালাতের সাথে তার জীবনকে ঘনিষ্ঠ করে নিতে হবে। এরপরে সালাতের যতগুলো শর্ত আছে, রোকন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এগুলো সহকারে সালাত আদায় করা।
এরপরে জামাতের সাথে আদায় করা এরপরে নফল সালাত সুন্নাত সালাত বেশি বেশি আদায় করা এই সবগুলো মিলে একামতে সালাত সালাত কায়েম করা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনের তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদেরকে আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে এখানে ইউনফিকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বুঝিয়েছেন যে তারা তাদের উপরে যেই যাকাত যে ওশর ফরজ হয় সেটা তারা যথানিয়ত নিয়মে আদায় করে ব্যয় করে এখানে আল্লাহ পাক একটা কথা বলছেন মিম্মা রাযাকনাহুম অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে তাদের সম্পদ থেকে ব্যয় করতে বলি না কারণ জমিনে তাদের বলতে কিছুই নেই ওয়া মিম্মা রাযাকনাহুম আমি তাদেরকে যেই রিজিকটা দিয়েছি অর্থাৎ আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তা খরচ করবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে এই কথাটা স্মরণ করাই দিচ্ছে যে আল্লাহর রাস্তায় খরচ করা যাকাত ওশর বা এনফাক ফিসাবিলিল্লাহ এগুলো সব তোমার কারো সম্পদ থেকে না এটা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর নির্দেশে ব্যয় করা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়ামা উনসিলা মিন কবলিক এরপরের বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্যটা হলো এরা আপনার প্রতি যে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি ঈমান আনে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে বিমা উনজিলা ইলাইকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শুধু কোরআন অবতীর্ণ করা হয়নি হাদিসও অবতীর্ণ করা হয়েছে কারণ হাদিসও ওহি এটিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে একটা ওহি তেলাওয়াত সহকারে এসেছে আরেকটা ওহি তেলাওয়াত বিহীন এসেছে যেটি তেলাওয়াত সহকারে এসেছে এটি হলো কোরআনে কারীম আর যেটি তেলাওয়াত বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বা অন্যান্য মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বর্ণনা করেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এজন্য মুত্তাকিন হতে হলে শুধু কোরআন মানলে মুত্তাকিন হওয়া যাবে না কোরআনে কারীমের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাকেও মেনে নিতেই হবে এজন্য আল্লাহ পাক বলছেন বিমা উনজিলা ইলাইকা যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে সব কিছুর প্রতি ঈমান আনে ওয়ামা উনসিলা মিন কবলিক আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তো পূর্বেরগুলোর উপর আমরা কীভাবে ঈমান আনব যেটুকু কোরআনে কারিমের সাথে মিলে বুঝতে হবে এটা ঠিক সঠিক যেটা কোরআনে কারিমের সাথে মিলবে না বুঝতে হবে এটা ব্যঠিক মানে বর্তমান দুনিয়াতে আমরা যদি তাওরাত পাই ইঞ্জিল পাই জাবুর পাই কোনো ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা পাই কোনো কিতাব আমরা পাইলাম তো পাওয়ার পরে কি আমরা এটার প্রতি সাথে সাথে ইমান আনবো আনবো না কারণ এই কিতাবগুলোকে যুগে যুগে লোকেরা বিকৃত করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হেফাজতের দায়িত্ব রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেন নাই যেমনিভাবে কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে ওই কিতাবগুলোর ব্যাপারে আমরা কি সরাসরি বলে দিব যে না এটা আল্লাহর কিতাব না এরকমও বলবো না এই ক্ষেত্রে নীতিমালা হলো যে কোরআনে কারিমের সাথে ওই কিতাবের যেই অংশগুলো মিলে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবগুলোর মধ্যে কোনো বৈপরীত্য নেই যে এক কিতাবে আল্লাহ এক কথা বলছেন আরেক কিতাবে সে আরেক কথা বলছেন এরকম বৈপরীত্য নেই তাহলে কোরআনে কারিমের সাথে যদি মিলে যে অংশ মিলবে সেটা আল্লাহর কিতাব আর যেটা মিলবে না সেটা তাদের বানানো অংশ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন স্থাপন করে এখানে একটা বিষয় লক্ষণীয় আগের সবগুলো বলছেন ইউমিনুন আগে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি ঈমান আনে وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ آخر সবগুলো বলছেন ইউমিনুন
আখেরাতের বিষয়টা বলছেন ইউকিনুন, অর্থাৎ মুত্তাকিন যারা হয় এদের সামনে আখেরাতটা ইয়াকিনের মতো মনে হয়, মানে মনে হয় তারা দেখতেছে আখেরাত, তাদের সামনে দেখতে পাচ্ছে। এই বৈশিষ্ট্যে যখন পৌঁছে তখনই সে মুত্তাকিন হয়, যখন সে আখেরাতকে তার চোখের সামনে দেখে, মনে হয় যে আখেরাত তার সামনে বাসতেছে, এবং তার চূড়ান্ত লক্ষ্য, তার জীবনের সমস্ত কিছুর লক্ষ্য হয় আখেরাত, তখন হয়ে যায় সে মুত্তাকিন। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, আখেরাতের প্রতি এই মুত্তাকিনেরা হয় ইয়াকিন স্থাপনকারী। এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই বৈশিষ্ট্যের মানুষগুলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত মানে এই হেদায়েত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতটা দেন এটা একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হেদায়েতটা হয় সেটা জান্নাতের রাস্তা দেখাই দেন। কিন্তু এই হেদায়েতটা একেবারে সরাসরি রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছাই দেন। এই জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষগুলা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই মানুষগুলোই হলো সফল কাম। সুবহানাল্লাহ, এরাই সফলতার অধিকারী। আল্লাহ পাক আমাদেরকে এই সফল মানুষের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে দুটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বিপরীত, মুমিনদের বিপরীত যে শ্রেণীটা যারা গায়েব মানে না, যারা সলাত কায়েম করে না, যারা যাকাত ও সরা আদায় করে না, যারা আসমানি কিতাবের উপরে ইমান আনে না, আল্লাহ যা নাজিল করছেন এগুলোর উপরে ইমান আনে না, আখেরাতের প্রতি ইয়াকিন রাখে না, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, অবশ্যই যারা অস্বীকার করেছে সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান হয়ে গিয়েছে, আআনযারতাহুম আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, আম লাম তুনযিরহুম অথবা ভীতি প্রদর্শন নাই করেন, লা ইউমিনুন এই মানুষগুলো আর ইমান আনবে না। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই যে মানুষগুলো অস্বীকার করে বসে আছে এদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন আর নাই করেন, এরা আর ইমান আনার সম্ভাবনা নাই। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপরে চাপ দিয়ে দিছেন, খাতামা মানে তবা, চাপ দিয়ে দিছেন মানে মোহর মেরে দিয়েছেন। সুতরাং যেই অন্তরে আল্লাহর চাপ পড়ে গেছে, মোহর পড়ে গেছে, সেই অন্তর আর ইমান আনার সম্ভাবনা নাই। ওয়া আলা সামিহিম, তাদের কান সমূহের উপরেও মোহর মেরে দেওয়া হয়েছে, কানের উপরেও মোহর মেরে, এখন আর এই কান দিয়ে তারা তাওহীদের কথা সুন্নতের কথা শোনার সম্ভাবনা নাই। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, তাদের চক্ষুসমূহের উপরে পর্দা ঢেলে দেওয়া হয়েছে, এখন তারা আর এই চোখ দিয়ে তাওহীদের কথা, কোরআনের কথা, সুন্নার কথা দেখবে না। ওয়া লাহুম আযাবুন আযীম, এই মানুষগুলার জন্য রয়েছে মহান আজাদ, মহান শাস্তি। এই দুটি আয়াতে, এখানে আল্লাহ পাক শেষের আয়াতে যেটা বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কারো অন্তরে, কারো কানে, কারো চোখে মোহর মেরে দেওয়া, পর্দা ঢেলে দেওয়া এটি আল্লাহ পাক চান না। কিন্তু বান্দা যখন আল্লাহর নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন সেই নিজে এই অন্তর, এই কান, এই চোখের উপরে মোহর মেরে দেওয়ার হকদার হয়ে যায়।
তখনই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই মোহর মেরে দেন তাদের কানে তাদের চোখে পর্দা ঢেলে দেন এই পাঁচটি আয়াত আল্লাহ পাক ইমানদারদের ব্যাপারে আলোচনা করেছেন এরপরে দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন এরপরে ১৩টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শ্রেণী মুনাফিক এই শ্রেণীর ব্যাপারে আলোচনা করেছেন এই শ্রেণীটা কাফের হচ্ছে মারাত্মক কারণ কাফের প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে তাদেরকে ছিনা সহজ কিন্তু মুনাফিক প্রকাশ্যে ইসলামের লেবাস ধরে মুসলিম দাবি করে মুমিন দাবি করে কিন্তু অন্তরে ইসলামের বিরোধিতা করে কুফরি করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই এই মুনাফিক শ্রেণীটির ব্যাপারে মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন এই কারণে আল্লাহ পাক এখানে ১৩টি আয়াতে কারিমা শুধু মুনাফিকের ব্যাপারে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাস মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে সব মানুষ না কিছু মানুষ এরকম আছে মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আখিরাতের উপরে ঈমান এনেছি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে এরা মুমিন নয় ঈমান আনে নাই মানে তারা বাহ্যিকভাবে মুখে দাবি করে ঈমান এনেছে আসলে কিন্তু তারা ঈমান আনে নাই يخادعون الله والذين آمنوا এরা মনে করে এই মানুষগুলো মনে করে এরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিচ্ছে আর ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে এখনো দেখবেন পৃথিবীতে অনেক মানুষ মনে করে আল্লাহকে তারা ধোঁকা দিয়ে দিচ্ছে আল্লাহ পাক নিষেধ করেছেন হারাম উপার্জন না করার জন্য কিন্তু দেখা গেল হারাম উপার্জন করা তো করে পরে এই হারাম টাকা দিয়ে হজে চলে যায় আল্লাহর ঘরে চলে যায় আবার এই হারাম টাকা দিয়ে উমরা করে এই হারাম টাকা দিয়ে মসজিদ বানায় হারাম টাকা দিয়ে মাদ্রাসা করে তার অর্থ হইল আল্লাহকে ধোঁকা দিচ্ছে মনে করতেছে আল্লাহকে কিছু দিলে আল্লাহ মাফ করে দিবে মানে আল্লাহকে ঘুষ দিতেছে তা আল্লাহ পাক বলেন যে মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো এরা মনে করে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে ইমানদারদেরকে প্রতারণা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আসলে তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে নিজেদের সাথে প্রতারণা করছে ওয়ামা ইয়াশুরুন কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না বুঝতে পারতেছে না ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরের মধ্যে রোগ আছে ব্যাধি আছে তাহলে অন্তরের অনেকগুলো রোগ আছে কঠিন কঠিন রোগ তন্মধ্যে বড় রোগটা হলো মুনাফিক কুফরি অন্তরের রোগ শিরিক অন্তরের রোগ নেফাক মুনাফেকি এটা অন্তরের রোগ বেদাত অন্তরের রোগ তারপরে আপনার শাক সন্দেহ এটা অন্তরের রোগ জাইক বক্রতা এটা অন্তরের রোগ এরকম অন্তরের অনেকগুলো কঠিন কঠিন রোগ আছে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর ফি কুলুবিহিম মারাদুন এই মানুষগুলোর অন্তরের মধ্যে রোগ আছে ব্যাধি আছে ফাজাদাহুমুল্লাহু মারাদা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন এই মানুষগুলোর জন্য আছে বেদনাদায়ক কঠিন শাস্তি বিমা কানু ইয়াকযিবুন তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদে পৃথিবীর মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না অর্থাৎ মুনাফিকেরা পৃথিবীতে জমিনে ফাসাদ সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী মানে সন্ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস বা ফাসাদ সৃষ্টি করা জমিনে
এটা মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারা বিশেষ করে ইমানদারদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। তা আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে ওঠে আমরাই তো জমিনে একমাত্র সংশোধনকারী। মানে আমরা ফাসাদ সন্ত্রাস এগুলো তো আমরা চিনিই না, এগুলো আমরা বুঝিই না, আমরা তো জমিনে সবচেয়ে নিরীহ, আমরা কিসের সন্ত্রাস সৃষ্টি করি? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো এরাই হলো প্রকৃত সন্ত্রাসী, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না।